আসন্ন পঞ্চগড় সদর উপজেলা পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত টানা দুইবার নির্বাচিত সফল ইউপি চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, অমরখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান নুরু। অভিজ্ঞ এই জনপ্রিয় চেয়ারম্যান সমাজসেবায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে অবদান রাখায় জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস তাকে মানবাধিকার শান্তি পদক 2017 প্রদান করে। তাছাড়াও পঞ্চগড় সদর উপজেলার পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হিসেবে বিশেষ অবদান রাখায় রংপুর বিভাগীয় ডিআইজি কর্তৃক পুলিশিং শ্রেষ্ঠ ইউনিটের সম্মাননা স্মারক গ্রহণ করে। তৃণমূলে জনপ্রিয় হওয়ায় পঞ্চগড় সদর উপজেলার জনসাধারণের কাছে ভালো সাড়া পাচ্ছেন এই দক্ষ ইউপি চেয়ারম্যান। সদর উপজেলা থেকে নেতা কর্মীর কাছে দলীয় নমিনেশন চেয়েছি প্রধানমন্ত্রীর কাছে, যদি আমাকে দলীয় নমিনেশন দেওয়া হয় তাহলে আসন্ন উপজেলা নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছুক। যদি দল নমিনেশন দেয় তাহলে অবশ্যই আমি প্রার্থী হব আর বিজয় অবশ্যই আমি চিনিয়ে আনতে পারবো। আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, তরুণ প্রজন্ম হিসাবে যদি শেখ হাসিনার উন্নয়ন ধারাবাহিকতাকে ত্বরান্বিত করতে হয় আর যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দেয় তাহলে অবশ্যই আমি পঞ্চগড় সদর উপজেলা থেকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী।